হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। WB প্রাইমারি টেট এক্সাম 2022, যার এক্সাম ডেট দেওয়া হয়েছে 11ই ডিসেম্বর। তো আমাদের হাতে খুব অল্প সময়, তো এই সময়ের মধ্যে আমাদেরকে সিলেবাসগুলো একচোখ দেখে যেতে হবে। সেই উপলক্ষে আজকে আমরা পরিবেশের উপরে 14 নম্বরের পাঠ নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আজকের যে পাঠটি আলোচনা হবে সেটি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী থেকে নেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর বইটি খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হলো সরকার যে সিলেবাস দিয়েছে পরিবেশের, সেখানে কিন্তু পঞ্চম শ্রেণীর সিলেবাসগুলো অনেকটাই মিল আছে। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ MCQ কিন্তু আছে। আমি 72টি পৃষ্ঠা পড়ে সেখান থেকে আজকে 50টি প্রশ্ন নিয়ে এসেছি এই ভিডিওতে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ MCQগুলো একবার দেখে নিই। 1 নম্বরের প্রশ্ন, বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনী রশ্মি থেকে আমাদের বাঁচায়, শিরা, ধমনী, বর্ম, মাংসপেশি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বর্ম। এই বর্ম হলো চামড়া বা ত্বক। 2 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পদার্থটির জন্য আমাদের চামড়ার রং কালো হয়? মেলানিন, অতিবেগুনী রশ্মি, লম, বিটা রশ্মি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মেলানিন। 3 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পদার্থটি আমাদের ত্বকের ক্যান্সার আটকায়? অতিবেগুনী রশ্মি, মেলানিন, গামা রশ্মি, এক্স রশ্মি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মেলানিন। 4 নম্বরের প্রশ্ন, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভিটামিন ডি। 5 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কে কালো মানুষদের সম্মানের জন্য লড়াই করেছেন? নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, উপরে সকলেই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উপরে সকলেই। 6 নম্বরের প্রশ্ন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চুল সাদা হয় কেন? মেলানিন তৈরি কমে যায়, অতিবেগুনী রশ্মির শোষিত হতে পারে না, বিটা রশ্মি কাজ করে না, এক্স রশ্মি ফুরিয়ে যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মেলানিন তৈরি কমে যায়। 7 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটির গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম থাকে যা কাঁটার মতো দেখতে? গন্ডার, সিংহ, সজারু, বিড়াল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সজারু। 8 নম্বরের প্রশ্ন, চুল দিয়ে খড়গ তৈরি হয় কোন প্রাণীর? সিংহ, গন্ডার, জলহস্তি, রেড পান্ডা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গন্ডার। 9 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটির জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে? রক্তল্পতা, হাঁপানি, সর্দি, ইনফ্লুয়েঞ্জা। তো এই প্রশ্নটি আমরা দেখেছি 2017 সালে প্রশ্নটি এসেছিল, সেখানে হাতের নখের যে মাঝখান সেটা চামচের মতো হয়ে যেত পারে, এই রোগটা কোন রোগের কথা বলা হয়েছিল সেখানে অপশন কিন্তু দেওয়া ছিল, আমরা দেখেছিলাম অ্যানিমিয়া। তো এখানে সেই অ্যানিমিয়ার একটা কাছাকাছি রোগ যে রক্তল্পতা, সেই রক্তল্পতা এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 10 নম্বরের প্রশ্ন, কোন শিকারী পাখিটির নখ দেখতে হুকের মতো? পেঁচা, চিল, ঈগল, উপরে সবগুলি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। আমাদের তর্জনী আঙুলে কয়টি ভাঁজ দেখা যায়? 1টি, 2টি, 3টি, 4টি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 3টি। 12 নম্বরের প্রশ্ন, হাড়ের জোড়কে কী বলে? অস্থি, সন্ধি, অস্থিসন্ধি, লিগামেন্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অস্থিসন্ধি। 13 নম্বরের প্রশ্ন, কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তাদের নাম কী? ট্রিবিয়া ও ফিবুলা, ফিমার ও হিউমেরাস, আলনা ও রেডিয়াস, ভার্টিবা ও ফিমার। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আলনা ও রেডিয়াস।
14 নম্বরের প্রশ্ন, মানব দেহের মেরুদণ্ডের হাড়কে কী বলে? হিউমেরাস, কশেরুকা, রেডিয়াস, ফিমার। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কশেরুকা বা ভার্টিব্রা। 15 নম্বরের প্রশ্ন, মানব শরীরের সব থেকে বড় হাড় ফিমার এর অবস্থান কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টি রয়েছে বড়, সেটি হচ্ছে ফিমার। 16 নম্বরের প্রশ্ন, হাঁটুর নিচ থেকে কোড়ালি পর্যন্ত কোন কোন হাড় আছে? ট্রিবিয়া ও ফিবোলা, ফিমার, হিউমেরাস, আলনা ও রেডিয়াস। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ট্রিবিয়া ও ফিবোলা। 17 নম্বরের প্রশ্ন, লিগামেন্ট কী? শরীরের কঙ্কাল, ফিলামেন্টের ওপর নাম লিগামেন্ট, শরীরের একটি হাড়ের নাম, শরীরের হাড়গুলো অস্থিসন্ধিতে লাগানোর জন্য দড়ির মতো এক ধরনের জিনিস। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, শরীরের হাড়গুলো অস্থিসন্ধিতে লাগানোর জন্য দড়ির মতো এক ধরনের জিনিস। 18 নম্বরের প্রশ্ন, আমাদের অস্থি মজবুত রাখার জন্য প্রয়োজন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ক্যালসিয়াম। 19 নম্বরের প্রশ্ন, আমাদের শরীরের কোন পেশি কোনো কাজই করতে পারে না? জিহ্বার পেশি, চোখের পেশি, কানের লতির পেশি। এটি হবে কানের লতির পেশি, কানের কয়াকা দুই তিন নয় কারো, কানের লতির পেশি। এটা গানের হয়ে গেছে এখানে, কানের লতির পেশি আর চওলের পেশি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কানের লতির পেশি। 20 নম্বরের প্রশ্ন, মানব শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেওয়ার কাজটি কে করে? রক্ত, শিরা, ধমনী, ত্বক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রক্ত। 21 নম্বরের প্রশ্ন, শরীরের কোন অঙ্গে যক্ষা রোগ বেশি হয়? বৃক্ক, ফুসফুস, শিরা, ধমনী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফুসফুস। 22 নম্বরের প্রশ্ন, যক্ষা রোগের জন্য কোন চিকিৎসা করাতে হয়? ডট, শল্য চিকিৎসা, কিউরেটিক, থেরাপিউটিক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ডট চিকিৎসা করাতে হয়। 23 নম্বরের প্রশ্ন, নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, তাকে কী বলে? নয়নজলি, বাঁওর, ডোবা, ভেড়ি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এটি আপনাদের জন্য হোমওয়ার্ক রইল। 24 নম্বরের প্রশ্ন, দূষিত জিনিস তাড়াতাড়ি নষ্ট করে জল শোধন করে, দূষিত জিনিস তাড়াতাড়ি নষ্ট করে জল শোধন করে, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, পারম্যাঙ্গানেট, ম্যাগনেসিয়াম। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পটাশিয়াম, পারম্যাঙ্গানেট। 25 নম্বরের প্রশ্ন, সরকারি ট্যাপ কলে সারাদিনে মোট কত ঘন্টা জল বার হয়? 6 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 8 ঘন্টা। 26 নম্বরের প্রশ্ন, কবির দেহ কার অপর নাম? পুকুর, নদী, জলাশয়, ভেড়ি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জলাশয়। 27 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি ভুল আছে? পূর্ব কলকাতা জলাভূমি, পুরুলিয়ার সাঁতরাগাছি ঝিল, কোচবিহারের রসিক বিল, বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় 1929। তো এই প্রশ্নের ভুল কোন জোড়াটি আছে এটা বাছতে বলা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পুরুলিয়ার সাঁতরাগাছি ঝিলের কথা বলা হয়েছে। এই সাঁতরাগাছি ঝিল কিন্তু পুরুলিয়া জেলায় নেই, এটি হাওড়া জেলায় রয়েছে, সেই জন্যই অপশনটি ভুল।
28 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাহেব বাঁধ অবস্থিত? বাঁকুড়া, হাওড়া, কোচবিহার, পুরুলিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পুরুলিয়া জেলায় সাহেব বাঁধ অবস্থিত। তো একটি আমরা দেখেছি যে সরকারের যে সিলেবাস সেখানে পশ্চিমবঙ্গ বলে একটা টপিক কিন্তু রয়েছে। তো ছোট মনে করবেন না, এই পশ্চিমবঙ্গ কত বড় একটা এরিয়া, এই পশ্চিমবঙ্গের কত কী আছে অবশ্যই খুব তথ্যগুলো গুরুত্ব সহকারে কিন্তু মনে রাখবেন। প্রত্যেকটা জেলার খোঁজ খবর কিন্তু নিতে হবে, এই বইটাও কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে। তো চলুন তারপরে প্রশ্নটা দেখে নিই। 29 নম্বরের প্রশ্ন, কলকাতার নোংরা জল পাম্প করে কোন নদী দিয়ে বঙ্গোপসাগরে পাঠানো হয়? বিদ্যাধরী, ইছামতি, হুগলি, চূর্ণি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিদ্যাধরী। 30 নম্বরের প্রশ্ন, জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো একটি জন্তু দেখা যায়, তার নাম কি? হাতি, বাইসন, জলহস্তি, একশৃঙ্গ গন্ডার। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বাইসন, অনেকেই গৌর বলে থাকে। 31 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীকে ভাম বিড়াল বলা হয়? কুকুর, বিড়াল, গন্ধগোকুল, বাঘ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গন্ধগোকুল। 32 নম্বরের প্রশ্ন, কাঁটা আর পাখনা মিলে টাঙ্গরা মাছের কয়টি পাখনা আছে? 4টে, 5টা, 6টা, 7টা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 7টা। রুই মাছের যেমন 7টা রয়েছে, ঠিক টাঙ্গরা মাছেরও কাঁটাকে নিয়ে 7টা। 33 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মাছ গাছটির আকর্ষণ দেখা যায় না? লাউ, কুমড়া, মটর, লঙ্কা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লঙ্কা। 34 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটি বৃষ্টির সম্ভাবনার কথা জানতে পারে? তো এই প্রশ্নটি আমরা জানি, এই প্রশ্নটি 2015 সালে এই প্রশ্নটি এসেছিল WB প্রাইমারি টেটে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এই বইতে অনেক রয়েছে। তো অপশনগুলো দেখতে থাকুন, ইঁদুর, কাঠবিড়ালি, পিঁপড়ে, শুয়োপোকা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পিঁপড়ে। 35 নম্বরের প্রশ্ন, দামোদর নদীটি দক্ষিণে গিয়ে যেখানে মিশেছে তার নাম কি? হুগলি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হুগলি। 36 নম্বরের প্রশ্ন, পশ্চিমবাংলার কোন জেলাটি মালভূমির অন্তর্ভুক্ত নয়? বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নদিয়া। 37 নম্বরের প্রশ্ন, পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার যে জঙ্গল রয়েছে সেখানে কোন গাছের সংখ্যা বেশি দেখা যায়? শাল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শাল, শাল বাগানটা বেশি দেখা যায়। 38 নম্বরের প্রশ্ন, রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত রূপ? তারকেশ্বর ও হুগলি, তারকেশ্বর ও শিলাবতী, দামোদর ও মন্ডেশ্বরী, কেলেঘায় ও কংসাবতী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দারকেশ্বর ও শিলাবতী। 39 নম্বরের প্রশ্ন, দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত রূপ রূপনারায়ণ পশ্চিমবাংলার কোথায় গেলে দেখতে পাওয়া যাবে? পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে, পূর্ব মেদিনীপুরের ঘাটালের কাছে, ঝাড়গ্রামের ঘাটালের কাছে, বীরভূমের ঘাটালের কাছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 40 নম্বরের প্রশ্ন, কেলেঘাই আর কংসাবতী নদীর মিলিত রূপকে কী বলে? হুগলি, হলদি, রূপনারায়ণ, অজয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হলদি। 41 নম্বরের প্রশ্ন, রূপনারায়ণ নদীটি কোথায় হুগলি নদীতে মিশেছে?
গেঁওখালিতে, ঘাটালের কাছে, ধুলিয়ানের কাছে, হলদিয়ার কাছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গেঁওখালিতে। 42 নম্বরের প্রশ্ন, মন্ডেশ্বরী নদীটি কোথায় থেকে বার হয়ে রূপনারায়ণে মিশেছে? দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, ময়ূরাক্ষী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দামোদর। 43 নম্বরের প্রশ্ন, নিত্যবহ নদীটি হলো গোদাবরী, এখানে গোদাবরী অপশনে বানান মিস্টেক হয়েছে, গোদাবরী, বড়ৈহস্যী। কৃষ্ণা, কাবেরী, গঙ্গা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গঙ্গা। 44 নম্বরের প্রশ্ন, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গমক গুহা থেকে কোন নদীটি শুরু হয়েছে? মহানদী, গঙ্গা, তিস্তা, দামোদর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গঙ্গা। 45 নম্বরের প্রশ্ন, গাঙ্গীয় বদ্বীপ কোন কোন নদীর পলি দ্বারা গঠিত? ভাগীরথী ও পদ্মা, তিস্তা ও যমুনা, জলঙ্গী ও চূর্ণী, ভাগীরথী ও ইছামতী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভাগীরথী ও পদ্মা। 46 নম্বরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন অঞ্চলকে দেখে মাতৃভূমিকে সোনার বাংলা বলে একটি গান লিখেছিলেন? সুন্দরবন এলাকা, কলকাতা জোড়াসাঁকো, শিলাইদহ, গাঙ্গেয় বদ্বীপ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, শিলাইদহ। 47 নম্বরের প্রশ্ন, ইংরেজরা বাংলাকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল, সালটি ছিল 1805 সাল, 1605 সাল, 1705 সাল, 1905 সাল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1905 সাল। 48 নম্বরের প্রশ্ন, বেথুয়া ডহরি বনভূমি কোন জেলার অন্তর্ভুক্ত? উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নদিয়া। 49 নম্বরের প্রশ্ন, সুন্দরবন এলাকাকে যুক্ত করে কতগুলি পশ্চিমবঙ্গে দ্বীপ আছে? এক কথায় পশ্চিমবঙ্গে কতগুলি দ্বীপ আছে? 54টি, 48টি, 102টি, 110টি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 102টি। আজকে শেষ প্রশ্ন, 50 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় মাথা ভাঙা নদীটি দ্বিখণ্ডিত হয়ে চূর্ণী ও ইছামতী নাম ধারণ করেছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি আপনাদের জন্য আরেকটি আমি হোমওয়ার্ক রেখে দিলাম। 50টা প্রশ্নের মধ্যে আপনাদেরকে দুটো প্রশ্নের উত্তর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং একটি লাইকও করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।